ঘরমুখ মানুষ ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে আন্তঃজেলা যোগাযোগ বন্ধ থাকার পরও ঈদকে সামনে রেখে নানাভাবে ছুটছে ঘরমুখ মানুষ। সরকারি সব নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মানুষের ঢল নামে দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী মাওয়া ও পাটুরিয়া ফেরিঘাটে। ঘরমুখ মানুষ ঠেকাতে গণপরিবহনসহ দিনের বেলায় পদ্মায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তাতেও ঠেকানো যাচ্ছে না ফেরিঘাটমুখী মানুষের চাপ। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের। শনিবার 8 মে সন্ধ্যার পর থেকেই বিজিবি সদস্যরা ফেরিঘাট এলাকায় দায়িত্ব পালন শুরু করেছে। এ বিষয়ে বিজিবির পরিচালক অপারেশনস লেফটেন্ট কর্নেল ফয়জুর রহমান জানান, ফেরিঘাটের পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ শনিবার রাতেই বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য ফেরিঘাট এলাকায় দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, পাটুরিয়াঘাট এলাকায় গত 2 দিন ধরে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এই অবস্থায় শুক্রবার 7 মে দিনের বেলা ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শুধু রাতের বেলা পণ্যবাহী যানবাহন পারাপারের সিদ্ধান্ত হয়। কিন্তু শনিবার 8 মে সকাল থেকে হাজার হাজার মানুষ নদী পারের জন্য ফেরিতে উঠলে মানবিক দিক বিবেচনা করে তাদের পার করা হয়। এ অবস্থায় মানুষ ও যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে ফেরিঘাট এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।